মহান আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমাদের জন্য চূড়ান্ত ফাইসালা করা হয়েছে যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তোমরা পিতামাতার সাথে সদাচরণ করবে এই আয়াতের কাছিরে মুফাসী کرام বলেছে। এর অর্থ হচ্ছে আল্লাহর ইবাদতের পরে পিতা মাতা হচ্ছে কোন বান্দার কোনো মানুষের সম্মান এবং আনুগত্য পাওয়ার সবচেয়ে বেশি হকদার আল্লাহর এবাদতের ক্ষেত্রে আল্লাহর যেমন কোনো শরিক নেই পিতামাতার আনুগত্যের ক্ষেত্রে সর্বোচ্চ আনুগত্য পাওয়ার ক্ষেত্রে পিতামাতারও তেমনি শরিক নেই পিতামাতার তেমনি শরিক নেই সালা তাদায় করা যেমনি ফরজ হজ সম্পাদন করা যদি সামর্থ্য থাকে যেমন ফরজ রমজান মাসে সিয়াম পালন করা যেমন ফরজ পিতামাতার প্রতি সদাচরণ করাও তেমনি ফরজ পিতা মাতার সাথে সদাচরণ করা তেমনি ফরজ কিন্তু আমরা এটাকে অনেক সময় গুরুত্বহীন মনে করি আল্লাহ তালা বলেছেন ওয়কুদিয়াল আমরুল্লা ফি হাস্তাফতিান তোমরা যা জানতে আগ্রহী ওই ব্যাপারে চূড়ন্ত ফয়সালা করা হয়েছে চূড়ন্ত ফয়সালা যেমন আমরা বলি না কাজী সাহেব কাজী কাজী শব্দটা এসেছে কিন্তু এই কগা থেকে মানে যিনি চূড়ন্ত ফয়সালা দেন আল্লাহ তালার চূড়ন্ত নির্দেশ আনিস কুরুলি ওয়ালি ওয়ালি দেইক তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার পিতা মাতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও পিতা মাতার অবাধ্যতার মধ্যে জাহান্নামে যেতে হয় পিতামাতার আনুগত্যের মাধ্যমে জান্নাত পাওয়া যায় আমরা কীভাবে পিতামাতার অবাধ্য হয়ে জানেন যেমন মনে করেন কথাগুলো খুব সাধারণ কিন্তু আমাদের জীবনের জন্য খুবই করণীয় দুনিয়া এবং আখরাতের সফলতার জন্য এই জন্য আশা করবো আপনার মনোযোগের কান দিয়ে হৃদয়ের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন সম্মানিত উপস্থিতি পিতামাতার অবাধ্যতা করি আমরা কিভাবে। ধরুন আপনি বসে আছেন আপনার পিতামাতা মাতা বললো আপনি গেমস খেলছেন অথবা আপনি টিভি দেখছেন অথবা আপনি ফেসবুক স্কলিং করছেন অথবা আপনি ইউটিউব দেখছেন আপনার মাতা অথবা আপনার পিতা বলল বাবা বাজার থেকে এটা নিয়ে আসতো বাবা এটা করতো আপনি গেলেন না আপনি পিতামাতার অবাধ্যতা করলেন বিষয়টা কি বুঝতে পারলাম আমি কোনো ভালো কাজ করছি না যে কোনো একটা কাজ করছি আমার পিতামাতা মাতা বললো যে তুমি এটা করো আমি বললাম যে আমি এখন পারবো না চরম অবাধ্যতা হলো এটা যদি আমি বলি আমি এখন এটা পারবো না এটা চরম চরম অবাধ্যতা ইসলামীটা নিষিদ্ধ করা হয়েছে এই অধিকার কোনো সন্তানকে দেওয়া হয়নি শয়তান আমাদেরকে কিভাবে ধোকা দেয় আমি কোরআন তেলাওয়াত করছি কোরআন তেলাওয়াত করছি মা যদি বলে বাবা বাজার বাজার থেকে দোকান থেকে দুই হালে একটু ডিম নিয়ে আসো তো আমি মন করছি আমি তো এখন কোরআন তেলাওয়াত করছি আমি তো ভালো কাজ করছি আমি এখন যেতে পারবো না এটাও শয়তানের ধোকা এটাও অবাধ্যতা ওই সময় কোরআন তেলাওয়াত করার চেয়ে মায়ের নির্দেশে দোকান থেকে ডিম আনাটাই হচ্ছে অগ্রাধিকার যোগ্য এ যদিও সেটা দুনিয়াবি কাজ গুণি হচ্ছে কিন্তু এটা আল্লাহর ইবাদত এটা আল্লাহর ইবাদত কারণ পিতামাতার কথা শোনার ব্যাপারে আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছেন পিতামাতার গিবত করার মাধ্যমে আমরা পিতামাতার অবাধ্যতা করি আমার মা ভালো না আমার বাবা খুবই কৃপণ আমাকে টাকা দেয় না আমার মা অমুক আমার মা তমুক পিতামাতার দোষ মানুষের নিকটে বর্ণনা করা হারাম গীবত তো এমনিতেই হারাম পিতা মাতার দোষ মানুষের কাছে বর্ণনা করা বন্ধুর কাছে বর্ণনা করা অন্য কারোর কাছে বর্ণনা করা আরও চূড়ান্ত ভাবে হারাম এইভাবে মানুষ পিতা মাতার অবাধ্যতা করছে মনে করছি পিতা মাতার সাথে আছি পিতামাতার মাতার অবাধ্যতা করছে না এই ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে আমরা পিতামাতার মাতার অবাধ্যতা করছি আমরা পিতামাতার মাতার অবাধ্যতা করি মহাদেশ মুফার্সেন মহাদ্দ বলেছেন আপনি ভাত খাচ্ছেন পিতামাতার সাথে ভাত খাচ্ছেন পিতা যদি ভাত খেয়ে খাবার খেয়ে যদি প্লেটটা নিজেই ধয় তাহলে আপনি প্রকৃত আনুগত্যশীল সন্তান হতে পারলেন না কেন যদি আপনি আনুগত্যশীল সন্তান হতেন তাহলে পিতার প্লেটটা আপনি ধুয়ে দিতেন সুহান আল্লাহ বহামদিহি সুবহান আল্লাহ আজিম পিতা মাতা আল্লাহর অবাধ্যতা ছাড়া যে কোনো নির্দেশ মানতে সন্তান বাধ্য সন্তান অবশ্যই মানতে বাধ্য এমন কি নফল সালাত ত্যাগ করেও পিতামাতার কথা শুনতে হবে এবাদতের দোহাই দিয়ে পিতামাতার অগ্রাহ্য করা পিতামাতাকে তুচ্ছতাচ্ছিল্য করা এটা কখনো ইসলাম নির্দেশ দেয়নি পিতামাতাকে অনেক সময় বলি তুমি আমার চেয়ে বেশি বোঝো এটাও পিতামাতাকে ধমকানোর সামিল এটাও অবাধ্যতা আল্লাহ তাহলে বলছেন ওয়ালা তা হুমা তোমরা পিতামাতাকে ধমক দিও না মাতাকে মাকে ধমকানোর সুরে কথা বলা পিতার সাথে ধমকানো সুরে কথা বলা এটাও অবাধ্যতা এটাও আল্লাহ নি নিষেধ করেছেন আমাদেরকে এটাও অবাধ্যতা সুতরাং অবাধ্যতা কিভাবে হয়ে যাচ্ছে আল্লাহ তালা বলছেন কি ওয়ালা তাকুল্লাহ মা উফ তাদেরকে উফ শব্দটিও বলো না এটাও নিষিদ্ধ এটাও নিষেধ মা বলছে এক কথা বাবা এক কথা আমাকে বলছে আমাকে কোনো নির্দেশ দিচ্ছে উফ বারবার একটা কথা বলে আমি ফেসবুকিং করছি মা ভাত খেতে ডাকছে মা খাবার খেতে উফ এত বিরক্ত এতবার ডাকে এই যে উফ শব্দটা আপনি যে বিরক্তি সূচক শব্দ উচ্চারণ করলেন এটাও পিতামাতার অবাধ্যতা এটাও পিতামাতার অবাধ্যতা যেটা আমরা কখনো কল্পনাই করিনি পিতামাতার অবাধ্যতার ক্ষেত্রে আমরা অনেক সময় গাফেল হয়ে যাই গাফেল কীভাবে হয়ে যাই আমি আমার বসের সাথে কখনোই খারাপ আচরণ করি না কারণ আমি জানি বসের সাথে যদি খারাপ আচরণ করি আমার চাকরির সমস্যা হতে পারে এই জন্য আমি বসের সাথে তার উপরে আমার রাগ হলেও আমি তার সাথে কখনো খারাপ আচরণ করি না আমি আমার বন্ধুদের সাথে খারাপ আচরণ করি না অনেক সময় স্বার্থ ত্যাগ করি কেন তার সাথে আমি বন্ধুত্ব ছিন্ন করতে চাই না আমি আমার ব্যবসায়িক পার্টনারের সাথে আমি খারাপ আচরণ করি না কেন তার সাথে খারাপ তার সাথে যদি আমি সম্পর্ক ছিন্ন করি আমার ব্যবসায়িক জীবনে কোনো লস আসতে পারে কিন্তু পিতামাতার ক্ষেত্রে আমরা রিল্যাক্সড পিতামাতার ক্ষেত্রে আমরা মনে করি পিতামাতা তো আমারই দিন শেষে তো পিতামাতা তো আমারই না শয়তান আমাদেরকে ধোকা দিয়েছে শয়তান আমাদেরকে ধোকা দিয়েছে শয়তান আমাদেরকে ধোকা দিয়েছে পিতামাতার অবাধ্যতা করেছি আমরা প্রতিনিয়ত কিন্তু এর মাধ্যমে আমরা দুনিয়াতে যেমন শাস্তি ভোগ করবো আখেরা আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে পিতামাতা যদি এমন কোনো নির্দেশ দেয় যে ব্যাপারে কোনো জ্ঞান নেই ওই ব্যাপারে নির্দেশ মানা যাবে না পিতামাতা যদি মসচিক হয় পিতামাতা যদি ঘুষখোর হয় পিতামাতা যদি মদ্যপ হয় পিতামাতা যদি নামাজহীন হয় পিতামাতা যদি একদম খারাপ মানুষও যদি হয় তবুও ওই পিতা মাতার আনুগত্য করতে সন্তান বাধ্য রাসুল সল্লা আলু নিকটে একজন মহিলা সাহাবি আসমা তাবি বাকর রাজিয়াল্লাহ আনহা তিনি এসে বলছেন হেয়াল রাসুল আমার মা আমার নিকটে এসেছে আমি কি তার সাথে সদাচরণ করব রাসুল সাল্লাহ আলু সাল্লাম বললেন নাম সিলি হা অবশ্যই তুমি তার সাথে সদাচরণ করবে তবে হ্যাঁ পিতা মাতা যদি এমন কোনো নির্দেশ দেয় যেই ব্যাপারে আল্লাহর নির্দেশ লঙ্ঘন হবে এই ছোট বয়সে দাঁড়িয়ে রাখতে হবে দাঁড়িয়ে কেটে ফেল দাড়ি কেটে ফেল এটা মানা যাবে না

আল্লাহ তালা বলছেন ওয়াইন যা হাদাকা পিতামাতা যদি তোমাকে পিড়া পিড়ি করে আলা আন্তঃিকাবি আমার সাথে শিরিক করতে যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই ফালা তুতে হুমা ওই ব্যাপারে তার নির্দেশ মানতে তুমি বাধ্য নও কিন্তু অসহেব হুমা ফির দুনিয়া মারুফা দুনিয়াতে তাদের সাথে সৎভাবে বসবাস করতে হবে তাদেরকে কষ্ট দেয়া যাবে না তার নির্দেশ আমি মানব না কিন্তু এর মানে এই নয় তাকে আমি কষ্ট দিব পিতামাতা যদি খ্রিস্টান হয় পিতামাতা যদি হিন্দু হয় বললাম তো পিতামাতা যদি সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয় কেউ তাকে দেখতে পারে না আমার পিতাকে কেউ দেখতে পারে না আমার মাতাকে কেউ দেখতে পারে না আমার পিতামাতার কোনো সম্মান নেই সমাজের একদম নিজ শ্রেণীর মানুষ সন্তানের কোনো সন্তানের অধিকার নেই ওই ওই পিতামাতাকে তাই সে কষ্ট দেয় ওই পিতামাতার সাথে অসদাচরণ করার ওই পিতামাতার সাথে খারাপ আচরণ করার নির্দেশ ইসলাম তাকে দেয়নি যদি ওই পিতামাতার সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ সুতরাং সন্তানকে সাবধান থাকতে হবে আচ্ছা পিতামাতার সেবা পিতামাতার আনুগত্য আমরা কেন করব আল্লাহ তাআলা বলেন সূরা লোকমানের ১৪ নম্বর আয়াতে ওয়া ওয়াসসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামেলা থুম মুহুনলাহ নিউ ফিউ সলোহুফিয়া মেইন অনিষ্কুরুনি ওলি ওয়ালি দাই আল্লাহ তাআলা বলছেন আমি এই মর্মে আমরাই এই মর্মে তোমাদেরকে নির্দেশ দিয়েছি তোমরা অতদেরকে উপদেশ দিয়েছে যে তোমরা পিতা মাতার সাথে সদাচরণ করবে কেন ওবিল ওলিদাই নিঃসান হামালা থুম হুকুর হা মো গা কুরহা তোমাদেরকে মা তোমাদেরকে কষ্টের পর কষ্ট করে পেটে ধারণ করেছেন এবং দুই বছর তোমাদেরকে দুধ পান করিয়েছেন পেটে যখন মায়ের পেটে যখন আমরা ছিলাম মায়ের পেটে যখন আমরা ছিলাম তখন মাকে কত কষ্ট দিয়েছি ওই পেটের ব্যথায় মা রাত্রে ঘুমাতে পারিনি বারবার মা বমি করেছে এই সন্তানকে নিয়ে মা ভালোভাবে কিছু খেতে পারেনি মুখের রুচি নষ্ট হয়ে গিয়েছিল মায়ের পেটে আমরা লাঠি দিয়েছিলাম জন্মের সময় তো তাকে মেরে ফেলতে চেয়েছিলাম এই পিতার এই মায়ের সাথে সন্তান কীভাবে অবদ্ধতা করে এই মাকে সন্তান কিভাবে কষ্ট দেয় যেই সন্তান যেই মা তার সন্তানের জন্য এত কষ্ট স্বীকার করেছে কষ্টের পর কষ্ট স্বীকার করে মা আমাদেরকে মানুষ করেছে এক এক ব্যক্তি এসে তার মাকে পিঠে করে নিয়ে কাবা ঘর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা ইবনে ওমর বলছেন তুমি তো মায়ের জন্য অনেক কষ্ট করছো তখন সে বলছে আমি আমার মায়ের ঋণ শোধ করতে চাই তখন তিনি বললেন শুনে রাখো তোমার জন্মের সময় মায়ের যে একটি নিঃশ্বাস কষ্টের নিঃশ্বাস বের হয়েছিল তুমি সারা জীবনে ওই কষ্টের ঋণের ওই নিঃশ্বাসের ঋণ তুমি শোধ করতে পারবে না আল্লাহ সুবহান আমার আল্লাহ মাতা আমার পিতামাতা আমার বাবা যার স্নেহের বট বিক্রের ছায়াই যার স্নেহে আপত্ত স্নেহে আমরা লালিত পালিত হয়েছি আমার জন্য বাবা কতই না কষ্ট করেছেন আয় উপার্জন করার জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাতার ঘাম পায়ে ফেলে পিতামাতা আমাদেরকে কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন আজকে আমি বড় হয়ে গেছি আজকে আমি সাবালক হয়ে গেছি এই জন্য কি আমি আমার পিতামাতার সাথে অসদাচরণ করবো এটা কখনোই নয় আল্লাহ বলছেন সুর আহ তোমাদের আয়তে আমি নির্দেশ দিয়েছি আমরা এই বর্মে ওসিয়ত করছি যে তোমরা পিতামাতার সাথে সদাচরণ করবে পিতা মাতার সাথে সদাচরণ করবে কেন হেমাল কুরহা কষ্টের পর কষ্ট স্বীকার করে মা আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে আমাদেরকে গর্ভে ধারণ করেছে পিতা মাতার সাথে আনুগত্যের মাধ্যমে জান্নাত কিনতে হয় পিতা মাতার অবাধ্যতার মাধ্যমে বান্দা কখনোই সফল হতে পারে না দুনিয়াতেও সফল হতে পারে না আখেরাতেও সফল হতে পারে না এক ব্যক্তি এসে রাসুল সাল আলাইসাল্লামের নিকটে জিহাদের অনুমতি চাচ্ছে হে আল্লাহ রাসুল আমি জিহাদে যেতে চাই আমি আস্তা দিন আস্তা দিন উকালিল জিহাদ হে আল্লাহ আমি আপনার কাছে চাই আমি জিহাদে যাব। হাদিসটি এসেছে তাবরানের মজামুল আসাতের দুই হাজার দুইশো দুই নম্বর হাদিসে সাল্লাল্লাহু সাল আলাইসাল্লাম বললেন তুমি কি ঘরে তোমার বৃদ্ধ পিতামাতাকে রেখে এসেছো তখন সে বলল হ্যাঁ আমার বাড়িতে বৃদ্ধ পিতামাতা আছে তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন ফাফি হিমা ফাজাহিদ তুমি তাদের আনুগত্যের ক্ষেত্রেই তুমি যুদ্ধ করো তাদের আনুগত্যের ক্ষেত্রেই তোমরা তুমি যুদ্ধ করো ওই লোক বলল হে আল্লাহ আমি আল্লাহর পথে জিহাদ করতে চাই আল্লাহর পথে শহীদ হতে চাই তখন আল্লাহ সুল বললেন ওই হাত ধ্বংস তোমার তুমি তোমার মায়ের আনুগত্যকে আবদ্ধ করে না ইলজেম হুমা তুমি পিতামাতার আনুগত্যকে আবশ্যক করে নাও ফা ফিহিমা ফাজাহিদ ফাইনাল জান্নাতু তাহতা আরজুলিহিমা কারণ জান্নাত রয়েছে পিতামাতার পায়ের নিচে সুবহানাল্লাহি বিহামদিহি বইয়ের পায়ের নিচে সন্তানের জান্নাত নাই পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত আছে সুবহানাল্লাহি বিহামদিহি সুহানল্লাহ আযীম আপনি কত বড় সফলতা চান আপনার পিতা মাতা আপনি সন্তুষ্ট রাখুন আল্লাহ চাল আপনাকে আপনার উপরে সন্তুষ্ট হবেন রাসূল সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম বলেছেন রিদর রব্বী ফি রিদল ও আলিদাইন ওয়াসহতুর ফি শহতি পিতামাতার পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি পিতা মাতা যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট থাকবেন পিতা মাতা যদি পিতা মাতাকে যদি আমি কষ্ট দেই আমার কথার মাধ্যমে আমার আচরণের মাধ্যমে তাহলে আমি যতই কি করি না কেন আল্লাহকে আমি খুশি করতে পারবো না আপনি যতই ইবাদত করেন না কেন একদম তাহার পড়তে পড়তে কপালে একদম কালো দাগ ফেলে দেন না কেন পিতা মাতাকে যদি আপনি কষ্ট দিয়ে থাকেন আপনি আল্লাহকে সন্তুষ্টি করতে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না রাসুল তার পবিত্র মুখে এই কথা বলেছেন হৃদর রব্বী ফি হৃদয়ালিদাইন ওয়াস্বি ফি সাহতিমা পিতা মাতার সন্তুষ্টির মাধ্যমেই আল্লাহ সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তু আল্লাহ অসন্তুষ্টি পিতামাতা যদি সন্তুষ্ট থাকে আল্লাহ তাল আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এমনকি এই এই এবাদত এটা কিন্তু একটি আবাদত পিতামাতার সেবা করা পিতামাতার মায়ের সাথে একটু গল্প গুজব করা ওই মা করবধারিণী মা তার কত কষ্ট একটু বসে তার পাশে বসে একটু বলেন মা তুমি কেমন আছো তোমার শারীরিক অবস্থা কেমন মা যখন রান্না করে তার পাশে একটু বসবেন তার পাশে একটু বসবেন তার সাথে একটু সুখে দুঃখের আলাপ আলোচনা করবেন বলবেন মা তোমার কি খেতে ইচ্ছা করে একটু আমাকে বলো এগুলো যদি জিজ্ঞাসা করেন দেখবেন মা আপনার সাথে অন্তর খুলে কত কথা বলছে মায়ের মনে কত ব্যথা থাকে কত কষ্ট থাকে এই ব্যথা এই কষ্টগুলো শেয়ার করার মতো কোনো লোক খুঁজে পায় না পিতামাতার মাতার পাশে বসে একটু সময় দিন আপনি এত ব্যস্ত পিতামাতাকে সময় দিতে পাচ্ছেন না আপনার মতো তো আর কেউ থাকতে পারে না এমনকি কি কেরাম বলেছেন পিতা আপনার কাছে কোনো কিছু দাবি করেছেন ভালো করে শুনে রাখেন কথাটা ভালো করে শুনে রাখেন পিতা আপনার কাছে কিছু দাবি করেছেন মা আপনার কাছে কিছু দাবি করেছেন যেই দাবি পূরণে আপনি সক্ষম আপনাকে বলেছে আমার একটা শীতের একটা পোশাক দরকার বাবা মা বলেছে আমার একটু ইলিশ মাছ খেতে ইচ্ছা করে আপনার সামর্থ্য আছে কিন্তু মায়ের সেই পিতার মাতার ওই আবেদনটা আপনি পূর্ণ করলেন না এর মাধ্যমে আপনি পিতা মাতার অবাধ্যতা করলেন কথাটা কি বুঝতে পারলাম পিতা চেয়েছে আমার একটা পোশাক দরকার আমার একটা শীতের পোশাক দরকার কষ্টে শীতের হয় আমার একটা কম্বল দরকার আমার সামর্থ্য আছে আমি দোহাই দেই আমার এ আমার সময় নেই বাবা আমি অফিসে আসি এম আমি সময় দিতে পারছি না এর মাধ্যমেও পিতা মাতার অবাধ্যতা করা হচ্ছে এর মাধ্যমে পিতা মাতার অবাধ্যতা করা হচ্ছে আপনি কল্পনা করতে পারেন জিহাদের চেয়েও জিহাদের চেয়েও জিহাদের চেয়েও পূর্ণ এবং অগ্রাধিকার যোগ্য আমল হচ্ছে পিতা মাতার সেবা করা রসুল সাল আলী আসাল্লামের সাহাবি আবদুল্লাহ বিন মসরত আল্লাহ আনু বলছেন সৈল বুখারির পাঁচশো সাতাশ সৈ মুসলিমের পঁচাশি নম্বর হাদিস ইয়া রসুল আল্লাহ আমাল আমল ইয়াহাবুল্লাহ ইয়াল রসুল আল্লাহর নিকুটে সবচেয়ে প্রিয় আমল কোনটি আলা অক্তি হারাসুল বললেন সময় মতো সালাত আদায় করা যখনই সময় হয়েছে তখনই সালাত আদায় করা আমি তরকারি করছি আজান দিয়েছে তরকারি কাটা বাদ আমাকে সালাদ করতে হবে আমি কোথাও যাওয়ার জন্য রওনা দিয়েছি আজান হয়ে গেছে আমার যাওয়া বাদ আমাকে সালাত আদায় করতে হবে যে কোনো কাজ করছেন সুনানে তিরমিজিতে একটি একটি লোকের কথা বর্ণনা করা হয়েছে এই লোক ছিল কাঠুরিয়া সে কাট কাটতো সে যদি তার কুরালটাকে উপরে তুলে সে কাঠে একদম বাড়ি দিবে আঘাত করবে এমন সময় যদি আদান শুনতে পেত কুরালটাকে আর ওই কাঠে আঘাত করতো না কুঠারটা রেখে সে সালাতে যেত এই রকম সালাত যে ব্যক্তি আদায় করবে যখনই সালাতের সময় হবে তখনই সে সালাত আদায় করবে এটা হচ্ছে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় এবাদত হে আল্লাহ রসুল এরপরে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় এবাদত কোনটি আল্লাহ রসুল বললেন বিররুল ওয়ালেদিন পিতা মাতার সেবা করা পিতা মাতার আনুগত্যশীল হওয়া সুবহানদিহি সুবাহান্লাহ আজিম পিতা মাতার আনুগত্য করা পিতা মাতার একটু সেবা করা পিতা একটু সেবা করা মায়ের রান্না রান্নাবান্নাতে একটু সহযোগিতা করা পিতার ব্যবসা বাণিজ্যে একটু সহযোগিতা করা পিতার দোকান আছে কোথাও যেতে চাই বাবা তুমি একটু বসো তো আচ্ছা ঠিক আছে আব্বু আমি দোকানে বসি তুমি তোমার কাজ সেরে নাও একটু সহযোগিতা মায়ের একটু সহযোগিতা পিতা মাতার কথা অনুযায়ী চলা যেটাই বলে সাথে সাথে সেটাই করা এটা হচ্ছে পিতামাতার আনুগত্য হের রাসুল এরপরে আল্লাহ সবচেয়ে প্রিয় আমল কোনটি সাল্লাম বললেন আল জিহাদু জিহাদিল্লা আল্লাহর পথে জিহাদ করা এই জন্য ওলামা একরাম বলেছেন মুসলিম পিতামাতা যদি কোনো সন্তানকে জিহাদের অনুমতি না দেয় ওই সন্তানের উপরে জিহাদ করা হারাম মুসলিম পিতামাতা বৃদ্ধ পিতামাতা যদি কোন সন্তানকে জিহাদে যদি বারণ করে ওই সন্তানের জন্য জিহাদ করা হারাম তবে হ্যাঁ বাবা যদি ফাঁসেক হয় বাবা যদি ফাজের হয় মুশিক হয় তখন যদি নিষেধ করে তখন সেটা হারাম হবে না কিন্তু পিতামাতা যদি মুসলিম হয় দিনদার পরহেজগার হয় তার আনুগত্য তার সেবা পাওয়া যদি প্রয়োজন বেশি হয় তাহলে আমি মনে করছি আল্লাহর প্রতি জিহাদ করব। আল্লাহর প্রতি জীবনটা বিলিয়ে এটাই মনে হয় আমার দিব জন্য সবচেয়ে প্রিয় প্রিয় আমল আমল নিকটে সবচেয়ে হবে না ওই জিহাদের চেয়ে এই বৃদ্ধ পিতামাতার সেবা করাটাই হচ্ছে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর নিকটে সুহান বেহামদিহি এবাদতের নকল এবাদতের চেয়েও পিতামাতার আনুগত্য স্থান পায় বেশি ওই জুরাইজের কাহিনীটা আমরা শুনিনি জুরাইস ছিল একজন আবেদ রাসুল্সলামের আগের একজন ঈসাই ছিল সে নাসারা ছিল তার একটা গির্জা ছিল ওই গির্জাতে সে বাদত করত। সে বাদত করতো সারাদিন ইবাদত করতো সালাত সালাত আদায় করতো ইবাদত করত তার মা এসে তাকে বলতো বাবা একটু তো তখন সে বলতো আমার সালাত আমার মা আমার সালাত আমার মা আমার সালাত আদায় করতে হবে আমার ইবাদত করতে হবে আমার ইবাদত করতে হবে তখন তার মা তার জন্য বদ্ধ করে বসলো হে আল্লাহ জুরাইয়ের জন্য কোনো প্রতিটা মেয়ের মুখ না দেখে মৃত্যুবরণ না করে এমন একটা বদুয়া মায়ের অন্তর থেকে চলে আসলো কিছুদিন পর গ্রাম থেকে একজন মহিলা বের হলো তার সাথে একজন মেষপালকের সম্পর্ক কুসম্পর্কের মাধ্যমে ওই মহিলার গর্ভে সন্তান চলে আসলো লোকেরা জিজ্ঞাসা করলো কাহিনীর সঙ্গে বলছি লোকেরা জিজ্ঞাসা করলো এই সন্তান কার তখন মহিলাটি বলল জুরাইজের সন্তান তখন লোকেরা এসে জুরাইজের এবাদত খাদা ভেঙ্গে ঘুরিয়ে দিল ঘুরিয়ে দেওয়ার পরে জুরাইজ আল্লাহ কাছে বল আল্লাহ আমি তো এই পাপ করিনি আমার উপরে কেন এই অপবাদ আসলো তখন যখন ওই মেয়ে গর্ভচ্যুত হলো সন্তান যখন প্রসব সন্তান যখন ভূমিষ্ঠ হলো তখন ওই সন্তানকে জিজ্ঞাসা করা হলো ওই সন্তান বলে দিল আমার পিতা জুরাইজ নয় আমার পিতা অমুক মেষ পালক তিনজন সন্তান মায়ের কোলে যে কথা বলেছিল তার মধ্যে একটি সন্তান হচ্ছে এই যে জুরাইজের নির্দোষ সে প্রমাণ করেছিল এই হাদিসের মাধ্যমে আমরা কি বুঝতে পারি জুরেজের মতো একজন আবেদ মানুষ জিনার মধ্যে একটা অববাদ আসা কত লাঞ্ছনাদায়ক কত লাঞ্ছনাদায়ক একজন মানুষ ঘুষ খায় মানুষ অতটা অপমানজনক মনে করে না কিন্তু কেউ যদি বলে যে এই লোকটা পতিতালয়ে যায় এই লোকটা ব্যবচারী তাহলে সেটা তার জন্য কত বড় একটা অপমানজনক এই অপমানের তিলক নিজের কপালে নিয়েছিল জুরাইস মায়ের সাথে অবাধ্যতা করার কারণে মা ডেকেছিল ছিল কিন্তু মার ডাকে সারা দেয়নি মনে করেছিল আল্লাহর ইবাদত করব আমি আল্লাহর ইবাদত কো অগ্রাধিকার নফল ইবাদত অগ্রাধিকার দিয়েছিল মায়ের ইবাদত মায়ের ডাককে শোনানি এই জন্য এই রকম একটি নেককার জনক অপবাদ অববাদের মধ্যে তাকে পড়তে হয়েছিল এই জন্য মায়ের মুখ থেকে কোনো দোয়া বের হলে পিতার মুখ থেকে কোনো দোয়া বের হলে সেটা অবশ্যই কবুল হবে দোয়া হলে কবুল হবে যে শুধু বদ্ধ হয় সেটাও কবুল হবে সোনান তিরমিজির পনেরোশো ছত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ আল্লাম বলেছেন তিন শ্রেণীর দোয়া আল্লাহর নিকটে কবুল হবেই হবে লা শাক্কি ফিন্না এই দোয়া যে কবুল হবে এই দোয়া যে কবুল হবেই হবে এতে কোনো সন্দেহ নাই তিন শ্রেণীর দোয়া আল্লাহর নিকটে কবুল হবে লা শাক্কি ফিন্না এই দোয়া যে কবুল হবেই এর মধ্যে কোনোই সন্দেহ নাই কথাটা কি বোঝানো গেছে কথাটা কি বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা বলেছেন কি যালিকাল কিতাব লা রাইবা এই কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনোই সন্দেহ নেই আল্লাহ বলেছেন তিন শ্রেণীর লোকের দোয়া কবুল হবেই এতে কোনোই সন্দেহ নেই কবুল হবেই এতে কোনোই সন্দেহ নেই কার দোয়া এক দাওয়াতুল ওয়ালিদাইন পিতা মাতার দোয়া পিতা মাতার দোয়া তার সন্তানের জন্য কবুল হবেই এতে কোনোই সন্দেহ নেই দুই দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া তিন দাওয়াতুল মজলুম নির্যাতিত মাজরুমের দোয়া দোয়া এবং আল্লাহর মধ্যে কোন ফারাক থাকে না তার দোয়া আকাশের পেরিয়ে সাত আল্লাহর কাছে চলে পিতা মাতার দোয়া কবুল হবেই এতে কোনো সন্দেহ নেই আমরা পিতা মাতার সাথে সদাচরণ করতে চাই না শায়েককে বলি শায়েক আমার জন্য একটু দোয়া করবেন একটা ব্যবসা বাণিজ্য শুরু করেছি আল্লাহ যেন ব্যবসায় বর করেন আমি হুজুরকে বলি পীর সাহেবকে বলি পীরের কাছে গিয়ে দোয়া নেই আমার জন্য দোয়া করবেন আমার সন্তানের জন্য একটু দোয়া করেন আমার ব্যবসার জন্য একটু দোয়া করেন ওই পীর ওই শাহেক ওই বুজুর করে যে দোয়া কবুল হবে এই এই নির্ভরযোগ্যতা দোয়া যে কবুল হবে এই নিশ্চয়তা আল্লাহ রসুল দেননি আল্লা তালা দেননি কিন্তু আমার ওই পিতা জীর্ণ শীর্ণ পিতা জীর্ণ কাপড় পরিধান কথা পিতা একদম জীর্ণ চেহারা আর পিতা সে সমাজে কাজ করে খায় সে কৃষক সে ভ্যান চালক এই পিতার দোয়া আমার এই পিতার দোয়া আল্লাহ নিয়ে করে চলে যান সুবাহ আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহ লাজিম সুতরাং হুজুরদের কাছে দোয়া নিবেন ঠিক আছে তাদের দোয়া যে কবুল হবে এই নিশ্চয়তা আল্লাহ রসুল দেননি কিন্তু আমার ওই যাকে বলে আমার পিতার স্বাস্থ্য খারাপ আমার পিতার পোশাকটা কেমন আমার পিতার চুল কেমন উস্কো খুস্কো আমার মা রোগাটে এগুলো আপনার মাকে আপনি দোষারোপ করছেন কিন্তু আপনার এই মায়ের দোয়া আল্লাহর নিকটের সবার আগে পৃথিবীর সকল মানুষের আগে আপনার জন্য পৌঁছে যাবে অনুরূপ অনুরূপভাবে দোয়া যেমন পৌঁছে যাবে বব দোয়াটাও তেমনি আগে পৌঁছে যাবে সুতরাং মা যেন আমাদের মাধ্যমে নির্যাতিত না হয় পিতা যেন আমাদের মাধ্যমে নির্যাতিত না হয় ধিক সেই সমস্ত সন্তানদের জন্য যেই সমস্ত সন্তান তার এই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে ধিক সেই সমস্ত বৃদ্ধাশ্রমের সেই সমস্ত কর্ণধারগুলোকে যেই পিতামাতা আমাদেরকে কষ্টের পর কষ্ট স্বীকার করে আমাদেরকে কোলে পিঠে মানুষ করেছেন তাদেরকে আমরা কখনোই বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারি না আপনার জীবনের যদি সফলতা দরকার হয় পিতা মাতার সাথে পরামর্শ করতে হবে পিতা মাতার কাছে দোয়া নিতে হবে আপনি আপনার পিতা আপনার ব্যবসা সম্পর্কে কিছুই জানে না একদম বকলম কিছু জানে একদম মূর্খ অজ্ঞ তবুও পিতাকে বলতে হবে বাবা আমি তো এই ব্যবসা বাণিজ্য শুরু করতে চাচ্ছি আমি এটা করতে চাচ্ছি তুমি একটু আমাকে অনুমতি দাও বা আমি কি করবো আপনার পিতা যদিও আপনার ওটা সম্পর্কে কিছুই জানে না তবু আপনার উচিত পিতা মাতার সাথে পরামর্শ করা এমনকি পিতা যদি কোনো সন্তানকে বলে তোর বউকে তালাক দে তাহলে ওই বউকে তালাক দিতে পারে তালাকালু খত রাহুর ছেলে আল্লাহ এসে বলছে হেল রাসুল আমি আমার স্ত্রীকে খুবই ভালোবাসি কিন্তু আমার বাবা বলে তোমার এই স্ত্রীকে তালাক দাও আমি কি করবো আল্লাহ বললেন তোমার যা তোমার বাবা যা বলেছে তুমি সেটাই করো তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও আর এই তবে হ্যাঁ তবে একটি কথা আছে পিতামাতা যদি ফাসেক হয় পিতামাতা যদি বেদিন হয় অথচ সন্তান তার পুত্রবধূ তার স্ত্রী দিনদার পরহেজগার কিন্তু পিতামাতা দিনদার নয় ফাসেক ওই ক্ষেত্রে পিতামাতার নির্দেশ অমান্য করা যাবে ওই অমান্য ওই মানতে বাধ্য নয় কিন্তু পিতা মাতা যদি একদম পরহেজগার দিনদার হয় তাহলে সন্তান ওই কথা মানতে বাধ্য হবে সন্তান ওই কথা মানতে বাধ্য হবে সুতরাং পিতা মাতার মনতুষ্টি অর্জন করার চেষ্টা করতে হবে আমরা কি করি জানেন শুধু মনে করি পিতামাতাকে মাসে মাসে পাঁচ হাজার দশ হাজার টাকা দেব আমার দায়িত্ব শেষ না এটা দায়িত্ব নয় পিতামাতার সেবা করতে হবে পিতামাতা আপনার টাকার চেয়ে আপনার সহচর্য আপনি একটু তার পাশে থাকবেন আপনি একটু তাকে দুঃখ সুখের কথা বলবেন তার সাথে দুঃখের কথাগুলো শেয়ার করবেন এটা পিতামাতার সবচেয়ে বেশি কামনা করে আপনি সবসময় পিতামাতার চোখের সামনে থাকবেন এটা পিতা সবচেয়ে বেশি কামনা করে এটাই পিতামাতা সবচেয়ে বেশি কামনা করে বুয়াকে বললাম আমার পিতামাতা এটা করো এটা করো সেটা করো মাসে মাসে টাকা দিয়ে দিলাম এর মাধ্যমে পিতামাতার হক আদায় হয় না নিজে গিয়ে নিজের সশরীরে পিতামাতার কিছু সেবা করা দরকার পিতামাতার মাতার যারা আনুগত্যশীল তারা কেয়ামতের ময় তার দুনিয়াতে তাদের দোয়া আল্লাহ তালা কবুল করেন তারা হয় মুস্তাজা বুদ্ধা মুস্তাজি বুদ্ধা তারা হয় দোয়া কবুলকারী একটি কাহিনী শোনেন আশা করি এটা আমাদের জীবনে কাজে আসবে সই মুসলিমের একটি হাদিস সই মুসলিমের পাঁচ হাজার হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন তিনি রাসুল যখন খেলাফত অর্জন করলেন যখন খলিফা হলেন মুসলিম জাহানের খলিফা হলেন তখন ইয়ামান থেকে কোনো হজ কাফেলা অথবা যোদ্ধাদের কোনো বাহিনী যখন মদিনাতে আসে তিনি তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করতেন আফিকুম উন ওয়াইসিব আমের আচ্ছা তোমাদের মাঝে কি ওয়াইস না আমির নামে কোনো লোক আছে তখন তারা বললো তাহারা বলতো না আমাদের মধ্যে ওয়াইস না আমের নামে কোনো লোক নেই এইভাবে বছর যায় মাস যায় তিনি সবাইকে জিজ্ঞাসা করতেন তোমাদের মধ্যে ওয়াইস না আমির নামে কোনো লোক আছে তখন তারা বলতো আমাদের মধ্যে আমাদের মাঝে ওয়াইসিব না আমের নামে কোনো লোক নেই হঠাৎ একদিন এমন একটা বাহিনী আসলো এমন একটা কাফেল আসলো তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের মাঝে ওয়াইস আমির নামে কোনো লোক আছে তখন মানুষরা বলে হ্যাঁ আমার আমাদের মধ্যে ওয়াইস নামে একজন লোক আছে মানুষ তাদের তাকে ওয়াইস ওয়াইস বলে মানে এটা একটু তাচ্ছন্্যভাবে তাকে ওয়াইস ওয়াইস বলে ডাকতো সে ছিল ওয়াইস আমের জীর্ণ শীর্ণ একদম মানে কাপড়গুলো অতটা ভালো না চাকচিক্য নয় একদম সাদা মাটা মানুষ তখন তাকে বলে দেওয়া হলো ওই যে ওয়াইসিব না আমের অমর রাজিউল্লা উৎসুক হয়ে তার কাছে গিয়ে বললেন আনতা ওয়াইসিব না আমের আচ্ছা আপনি কি ওয়াইসিব না আমের তখন তিনি বললেন হ্যাঁ আমি ওয়াইসিব না আমের আচ্ছা আপনি কি ইয়ামানের যুদ্ধ বাহিনীর সাথে তাদের সাহায্যকারীদের সাথে এসেছেন তাদের কাফেলার সাথে এসেছেন তখন তিনি বললেন হ্যাঁ আমি তাদের কাফেলার সাথে এসেছি আচ্ছা আপনার কি কুষ্ঠরোগ হয়েছিল ওই কুষ্ঠরোগ থেকে আপনি পরিত্রাণ পেয়েছেন এক দীর্হাম ব্যতীত তখন ওয়াইস বললে হ্যাঁ আমার কুষ্ঠরোগ হয়েছিল আল্লাহ তালা এক দীর্হাম ব্যতীত আমার শরীরের সমস্ত কুষ্ঠরোগ ভালো করে দিয়েছেন আচ্ছা আপনার কি মা আছে হ্যাঁ আমার মা আছে তখন তিনি তখন তখন আল্লাহ তিনি তখন তাকে হাদিস একটি হাদিস শুনিয়ে দিলেন তখন তিনি বললেন উদ্দেশ্য করে বললেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা অমরবুল হতার প্রতি আনহু তুমি শুনে রাখো আমি রাসূল সাল্লাহু আলাইসাল্লামকে বলতে শুনেছি ইয়াতি আলাইকুন ওয়াইস ইবনে আমের এমন এক সময় আসবে তোমাদের নিকটে একজন ব্যক্তি আসবে তার নাম হবে ওয়াইস ইবনে আমের মিন আমদাদি আহলিল ইয়ামান সে আসবে ইয়ামানের যুদ্ধা বাহিনীর সাহায্যকারী কাফেলাদের সাথে আসবে মিন আমদাদিদ মিন মিন করান মিন আমদাদ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন মিন মুরাদ সুম্মা মিন করন মুরাদ্বা বা বংশের করন বংশের ওয়াইস নামের তোমাদের নিকটে আসবে কানাবিহি বরসুন তার কুষ্ঠরোগ হবে ফাবারিয়া মিন হু ইল্লা মৌদে আদির কিন্তু ওই কুষ্ঠ রোগ থেকে সে আরোগ্য লাভ করবে এক দীর্হাম পরিমাণ ব্যতীত অর্থাৎ তার কুষ্ঠ রোগ হয়েছিল কুষ্ঠ রোগ থেকে আল্লাহ তালা তাকে সাফা দান করবেন কিন্তু শরীরে এক দীর্হাম পরিমাণ কুষ্ঠ রোগ তার শরীরে থেকেই যাবে ওলাহু অলাহু আলি দাতুন তার মা থাকবে তার মা থাকবে ওয়াহুয়াল আল বিহা বারুন। সে মায়ের প্রতি চোর মানবতশীল সন্তান সে তার মায়ের প্রতি চরু মানবতশীল সন্তান আল্লাহ রাসুলের এই হাদিস তিনি শুনিয়ে দিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন হে উমর لو اقسم على الله شيء لو اقسم على الله হে ওমর তুমি জেনে রাখো এই ওয়াইস ইবনে আমের যদি আল্লাহর নিকটে যদি কোনো দাবি করে বসে আল্লাহর নিকটে কোনো কিছু চেয়েই বসে লা রহু আল্লাহ তালা অবশ্যই তার দাবি পূরণ করবেন অবশ্যই তাকে সেটা দান করবেন সুবাহ আল্লাহ বেহামদি এ ওয়াই আমির যদি আল্লাহর নিকটে কোনো কিছু চেয়ে বসে আল্লাহ অবশ্যই তাকে সেটা দান করবেন সুতরাং হে অমর আইনিস তা আইনসাল সরোল্লা ফাস আল হেমর তুমি যদি তাকে কখনো পেয়ে যাও তার যদি সাক্ষাৎ তুমি যদি পেয়ে যাও লাভ করো তাহলে তুমি তার কাছ থেকে নিজের জন্য দোয়া চেয়ে নিও সে যেন তোমার জন্য আল্লাহর নিকটে দোয়া করে আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে সুহান আল্লাহ বেহামদিহি এই হাদিস শোনও পরে ওমর রাজি আল্লাহ বললেন স্তক ফিরিলি স্তক ফিরিলি হে ওয়াইস তুমি আমার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা চাও হে ওয়াইস তুমি আমার জন্য একটু আল্লাহর নিকটে ক্ষমা চাও ফাস্তা গফর অতঃপর ওয়াইস তার জন্য আল্লাহর নিকটে ক্ষমা চাইলেন সম্মানিত উপস্থিতি এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারি কে ওমর রাজি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যার ব্যাপারে বলেছেন আমার পরে যদি কোনো নবী হতো তাহলে ওমর নবী হতো রসুল সাল্লাহাম যেই অমরের ব্যাপারে বলেছেন হে অমর তুমি যেই রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না যেই অমর রাজি আনহু দুনিয়াতেই জান্নাত লাভের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়াতেই জান্নাত লাভের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন যেই অমর ছিলেন অর্ধ জাহানের খলিফা এই অমর রাজি আল্লাহ আনহু কার কাছে দোয়া চাচ্ছেন একজন নিঃস্ব অসহায় দরিদ্র জীবন জীবনযাপনকারী মায়ের প্রতি আনুগত্যশীল সন্তানের কাছে সুহান আল্লাহ বেহামদিহি মায়ের প্রতি আনুগত্যশীল সন্তানের মর্যাদা কত বেশি মায়ের প্রতি আনুগত্যশীল সন্তানের মর্যাদা কত বেশি মায়ের প্রতি আনুগত্যশীল সন্তানের মর্যাদা কত বেশি তারা আল্লাহর নিকটে যেই দুয়াই করবে আল্লাহ সেই দুয়াই কবুল করবেন এই হাদিস সেটাই প্রমাণ করে ওমর রাজি আল্লাহ মতো একজন সাবি দোয়া যাচ্ছেন একজন সাহা একজন সাধারণ তাবির নিকটে যে সাহাবিও নয় যে অনেক বড় মাপের কিছু নয় যে বড় কোনো পদমর্যাদার অধিকারী নয় যে বড় শাইখ নয় যে বড় আলেম নয় যে বড় মুফতি নয় শ্রেফ সে একজন মায়ের প্রতি আনুগত্যশীল সন্তান কল্পনা করা যায় আপনার জীবনে কত কিছু দরকার কত বড় পাওয়া দরকার কত শান্তি দরকার আপনি মায়ের কাছে দোয়া চান আপনি মায়ের আরুগতশীল সন্তান হন দুনিয়া আপনার পদচুম্বন করবে দুনিয়া আপনার কাছে লুটোপুটে খেবে দুনিয়া আপনার কাছে চলে আসবে পিতা মাতাকে যদি আপনি সন্তুষ্ট রাখতে পারেন পিতামাতাকে যদি আপনি সন্তুষ্ট রাখতে পারেন দুনিয়ার কোন কাজে আপনি কখনোই বাঁধবেন না দুনিয়ার কোনো কাজে আপনি কখনো বেঁধে যাবেন না কিন্তু পিতা মাতাকে যদি অসন্তুষ্ট রাখেন পিতামাতাকে যদি অসন্তুষ্ট রাখেন পাঁচ অক্ত সালা আদায় করে দশ বার করে হজ করে তাহাজ পড়তে পড়তে আল্লাহ কাছে দোয়া করতে করতে যদি চোখের পানি শুকিয়েও যায় তবু আপনি শান্তির জীবন কখনো সুখে পাবেন না সেই সমস্ত সন্তান যারা নিজের সুখের জন্য না যারা নিজের বিলাস জীবনযাপনের জন্য সন্তানকে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে সেই সমস্ত সন্তান কখনই সুখের ঠিকানা পাবে না হতে পারে তার দাড়ি গাড়ি বাড়ি থাকতে পারে পাশতালা বাড়ি থাকতে পারে দালান করে থাকতে পারে কিন্তু আল্লা তালা তার কাছ থেকে ওই সন্তানের কাছ থেকে সুখ ছিনে নেবেন ওই সন্তান ওই সন্তান কখনো ওই সুখ পাবে না মনে রাখতে হবে আমার পিতামাতার সাথে আমি যেই রকম আচরণ করব। আমার সন্তানের কাছ থেকে আমি ওই রকমই আচরণ পাব এই মাসের আত্মাহারিক যদি খুলে দেখেন আমি একটি গল্প লিখেছিলাম এটা আরবের একটি গল্প একজন বাবা এটি শিক্ষণীয় গল্প আমি জানার জন্য আপনি এটা শিক্ষণীয় হিসেবে জন্য বলছি একজন মা একজন সন্তান তার বাবা ছোটোবেলাতে মারা যায় ছোটোবেলাতে মারা যাওয়ার পর তার মা তাকে কোলে পিটে খুব কষ্ট করে মানুষ করেছে খুব কষ্ট করে মানুষ করেছে পড়ালেখা শিখিয়েছে সন্তানকে কোজো কাজ করতে দিত না তার যদি কোনো পড়াশোনায় যদি কোনো ব্যাঘাত ঘটে কোনো কাজ করতে দিত না এইভাবে সন্তানকে দিনের পথে সে মানুষ করেছে মানুষ করতে করতে সন্তান কেবলমাত্র উচ্চ মাধ্যমিকের সীমানা পেরিয়ে যখন একদম বিশ্ববিদ্যালয় একটা ভালো বিশ্ববিদ্যালয় ভার্সিটিতে ভর্তি হয়েছে মাটা তখন ইন্তেকাল করেছেন সন্তান প্রতিষ্ঠিত হওয়া মা দেখে যেতে পারেননি ওই সন্তানটা খুবই কষ্ট পেয়েছিল তার মায়ের মৃত্যুতে সে তার মায়ের জন্য দোয়া করতো মায়ের জন্য দান সাদগা করত। মায়ের প্রতি ছিল চরম আনুগত্যশীল একদম মা ভক্ত সন্তান ছিল তার পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরে প্রতিষ্ঠিত হয়ে সে বিবাহ করল বিবাহের পরে তার একটি সন্তানও হলো সন্তান সন্তানের নাম রাখলো আব্দুল সন্তানের নাম রাখলো হচ্ছে মোহাম্মদ মোহাম্মদকেও কেউ সে ওইভাবে মানুষ করে ওইভাবে সে জীবন জীবনযাপন করেছে ওইভাবে তাকে কুলেপিটে মানুষ করেছে আরবের দেশ খুব গরম একদিন তিনি মসজিদে গিয়ে দেখলেন যে মসজিদের বারান্দায় ওই যে ফ্রিজ আসে না রেফ্রিজারেটর ফ্রিজ অর্থাৎ ঠান্ডা পানি বের হয় এরকম ফ্রিজ আসে না মসজিদের বারান্দায় ওই রকম ফ্রিজ স্থাপন করা হচ্ছে তিনি দেখে একটু মানে খুব ঈর্ষান্বিত হয়ে বললেন এই যে লোকটা এই ফ্রিজটা দান করলো লোকটা কতই তো নেকি পেয়ে গেল এই গরমের মধ্যে মানুষ এই আল্লাহর আল্লাহর মেহমানরা এসে মুসলিরা এসে এই ঠান্ডা পানি পান করবে এই লোকটা কতই না নেকি পেয়ে গেল সে মনে মনে সে খুব মানে আসান্বিত হচ্ছিল যে আমি যদি এরকম দিতে পারতাম কত টাকা অপচয় হয়ে যায় এই কাজটা যদি আমি করতে পারতাম তাহলে কতই না ভালো হতো তখন ওই ইমাম সাহেব এসে তাকে সালাম মুসাফা করছে মোহাম্মদ রাব্বা কেমন আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জজাক আল্লাহ খায়ের আপনার এই মানে ফ্রিসটা পেয়ে আমরা মানে খুব উপকৃত হয়েছি তখন তিনি কিছু বুঝতে পারছেন বলছেন না এটা তো আমি দেইনি। তো বলছে আপনি দেননি মানে এটা তো আপনার কাছ থেকে আমরা পেয়েছি তখন বাবা কিছু বুঝতে পারছেন না আমি তো এটা দেইনি তার সন্তান ওখানেই ছিল সন্তান এসে বললো বাবা আমি তোমার পক্ষ থেকে এই ফ্রিজটা মসজিদে আমি দান করেছি তখন বাবা বললো বাবা কেবল তো তুমি ইন্টারমিডিয়েটে পড়ো তুমি এত টাকা পেলে কোথায় তখন সন্তান যে কথাগুলো বলছে সন্তান বলছে আব্বু আমি ছোটবেলা থেকে দেখতাম তুমি দাদির জন্য দোয়া খায়ের করতে দাদির জন্য দান সাদগা করতে দাদির জন্য কত কিছু করতে আমার খুব ইচ্ছা হচ্ছিল তোমার জন্য আমি কিছু করব। সেই জন্য আমি পাঁচ বছর আগে থেকে তুমি আমাকে যে হাত খরচটা দাও আমি পাঁচ বছর আগে থেকে আমি টাকাগুলো জমা করতাম জমা করতে 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 আজকে এমন একটা অ্যামাউন্ট হয়েছে আমি তোমার পক্ষ থেকে এই ফ্রিজটা এই ফিল্টারটা আমি দান করেছি এর বিনিময়ে যেন আল্লাহ তোমাকে ক্ষমা করে দেন পিতা সেখানেই পিতার চোখ দিয়ে গোল গোল করে অশ্রু বের হয়ে গেল সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন এটা হচ্ছে পিতামাতার প্রতি সদাচরণ একটা ঋণের মতো একটা ঋণের মতো আপনি আপনার পিতামাতার জন্য যেটা করবেন সন্তানের কাছ থেকে আপনি সেটাই পাবেন এই জন্য সন্তানের উচিত সবসময় পিতা মাতার প্রতি আনুগত্যশীল থাকা তাদেরকে কখনো কষ্ট না দেওয়া আপনিও তো একদিন বাবা হবেন আপনার সন্তানের কাছ থেকে আপনি ওই আচরণটাই পাবেন যে আচরণটা আপনি পিতামাতার মাতার সাথে করেছেন আপনি কোনো বিপদ আপদে পড়েছেন বিপদ আপদের থেকে মুক্ত হওয়া পিতা মাতার সেবা অন্যতম একটি মাধ্যম একটি হাদিস বলছি কাহিনী সবাই জানি তবু মনে করে দেওয়ার জন্য বলছি আজকে এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা মানে এই জন্য নিয়োগ করেছি যে এই মায়ের অবাধ্যতা পিতামাতার অবাধ্যতা এত বেড়ে গেছে আমাদের সামাজিক অশান্তির অন্যতম বরং কারণ হচ্ছে পিতা মাতার কথা না শোনা পিতামাতার অবাধ্যতা আর সন্তানের প্রতি পিতার যে অধিকার আছে পিতামাতাও সেটা আদায় করে না যাই হোক বনিশ্রীর একটা ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম আল্লাহ রসুল খাদিসটি বর্ণনা করেছেন যেটা সৈহুল বোখারিতে এসেছে রাসুল সাল্লাম বলছেন তিনজন ব্যক্তি একদিন সফরে গেছে সফর করতে করতে পাহাড়ের পাদদেশে গিয়ে এমন একটা ঝড় উঠে গেল তারা গুহার মধ্যে চলে গেল একটি গুহাতে তারা আশ্রয় নিল হঠাৎ একটি পাথর এসে ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল তারা শত চেষ্টা করেও ওই গুহার মুখ থেকে ওই পাথরটা খুলতে পাচ্ছিল না আপনি নিজেকে একবার ওই স্থানে কল্পনা করে দেখুন নিজেকে একবার ওই স্থানে কল্পনা করে দেখুন যে আপনি এমন জায়গায় আটকা পড়েছেন ওই পাথর সরানো যাচ্ছে না ওই পাথর যায় একদম জীবন একদম হাতের মুঠোই এই অবস্থাতে তারা জীবন একদম মৃত্যু জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে তখন একজন বলছে এখান থেকে আল্লাহ স্যার আমাদেরকে আর কেউ রক্ষা করতে পারবে না সুতরাং তোমাদের যার যার ভালো আমল আছে তোমরা আল্লানি নিকটে বলো হয়তো সেই ভালো আমলের ওসিলাই আল্লাহ তালা আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারেন প্রথম যে ব্যক্তি সে বলছে হে আল্লাহ আমি একজন মেষ চালক আমি মেষ চড়াই প্রতিদিন বাড়িতে ফিরে দুধ দহন করে আমি সর্বপ্রথম আমার পিতামাতাকে সেই দুধ পান করাই অথপর আমি আমার সন্তানকে আমার স্ত্রীকে পান করাই এই ব্যক্তি তখন বলছে আল্লাহ হে আল্লাহ এই কাজটা যদি আমি একমাত্র তোমার সন্তুষ্ট উদ্দেশ্যেই করে থাকি তাহলে এই পাথরের নিচ থেকে তুমি এই কঠিন বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো সাথে সাথেই তাদের পাথরটা একটু সরে গেল সুহানদিহি কত বড় বিপদে আপনি পড়েছেন পিতা মাতার আনুগত্যের ওসিলা দিয়ে আল্লাহর কাছে যদি কোনো দোয়া করা হয় আল্লাহ তালা সেটা কবুল করে নেন পিতা মাতার যার সন্তান তাদের সামনে আমি দুইটি হাদিস পেশ করে আমি আমার আলোচনা শেষ করব।

যারা পিতামাতার অবাধ্য সন্তান তাদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে তিন ওই দায়ুস ব্যক্তি যে তার পিতা যে তার পরিবারে পর্দার বিধানে পর্দার ব্যাপারে যে শিথিলতা প্রদর্শন করে ফেসবুকে নিজের ওয়াইফের ছবি সারে বন্ধুকে বলে এটা আমার ইচ্ছি পরিচিত হও পরিচিত হও পিতামাতা হোক স্বামী হোক যেই পুরুষ যেই পুরুষ যেই কর্তৃত্বশীল ব্যক্তি পিতা পরিবারের পর্দার ব্যাপারে যারা শীতলতা প্রদর্শন করে তাদের জন্য জান্নাত হারাম সন্তান ওই সন্তান যারা পিতা মাতার প্রতি অবাধ্য ওই সন্তানের প্রতি জান্নাত হারাম রাসুল সল্লাহু আলী সাল্লাম বলেছেন তাবর হাদিসটি বর্ণিত হয়েছে রাসুল সালু আলী সাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোকের কোনো দান কোনো আল্লাহ আল্লা তালাকে আমাদের দিন কবুল করবেন না হাদিসটি ভালোভাবে হৃদয়ঙ্গম করুন তিন শ্রেণীর লোকের দান এবং তাদের কোনো এবাদত কবুল করা হবে না তার মধ্যে প্রথম হচ্ছে আক অর্থাৎ পিতা মাতার অবাধ্য সন্তান দুই আল যারা দন দিয়ে দান দিয়ে খোটা দেয় তিন মুকাদ্দিবন বেকদরিন যে ব্যক্তি তাকদিরের কে অস্বীকার করে এই তিন শ্রেণীর লোকের কোনো দান এবং কোন ইবাদত আল্লাহ নিকটে গ্রহণযোগ্য হবে না কিয়ামতের ময়দানে সুতরাং যারা পিতামাতাকে কষ্ট দেয় সেই সমস্ত সন্তানদেরকে বলতে চাই যদি দুনিয়াতে শান্তি পেতে হয় যদি আখরোতে যদি মুক্তি পাওয়ার আশে থাকে অবশ্যই অবশ্যই পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে তাদেরকে কষ্ট দেওয়ার জন্য আজকে থেকে তো করে পিতামাতার আনুগত্যশীল সন্তান হতে হবে আর পিতামাতাদেরকে বলতে হয় সন্তানের যেমন পিতামাতার প্রতি যেমন সন্তানের অধিকার রয়েছে সন্তানের উপরও পিতামাতার কিছু অধিকার রয়েছে সন্তানের পিতা মাতার যে অধিকার সেটা বললাম সন্তানের কিছু অধিকার রয়েছে এক ব্যক্তি অমর রাজি আল্লাহন কাছে এসে বলছে হে আল্লা আমার সন্তান আমার কথা শোনে না আমাকে কষ্ট দেয় তখন তিনি বললেন তুমি কি তার আকিকা করেছো বলছেন না আমি তো আকিকা করিনি তো যা আগে আকিকা করো তারপরে কামনা করো সন্তানকে আকিকা না করলে সন্তানের অধিকার আমরা আদায় করতে পারলাম না পিতামাতা হিসাবে সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত না করলে ওই সন্তানের কাছ থেকে আপনি নেক ওই সন্তানের কাছ থেকে আপনি আনুগত্য আশা করাটা অনেকটাই দূর ব্যাপার আমি লাগিয়েছি কলা গাছ আল্লাহ তুমি আমায় এই গাছে তুমি আমাকে আমদান করো আল্লাহ আমদান করবে আমি যেই গাছ লাগিয়েছি ওই গাছের যে ফল ফলে ওই ফলটাই আমাকে চাইতে হবে আমি ছেলেকে বানিয়েছি সে শিক্ষা শিক্ষায় শিক্ষিত করেছি দিনের কোনো জ্ঞান তার মধ্যে নাই ওই সন্তানের কাছ থেকে তো আমি আনুগত্য আশা করতে পারি না আমার এই এই অভিযোগ করাটাই ভুল যে আমি ওই সন্তানের প্রতি আনুগত্য আশা করব সন্তানকে দিনই শিক্ষা শিক্ষিত করতে হবে হোক সে ডাক্তার হোক সে ইঞ্জিনিয়ার হোক সে জেনারেল শিক্ষিত কিন্তু দিনই বুঝ আল্লাহর ভয় আক বিশুদ্ধ আকিদা ছোটবেলা থেকেই তার হৃদয়ের জমিনে বপন করে দিতে হবে সুতরাং পিতার প্রতি সন্তানের অধিকার যেমন আছে সন্তানের তেমনি পিতার অধিকার আছে আমরা সন্তান হয়ে যেন পিতার অধিকার আমরা আদায় করতে পারি এবং পিতামাতা হয়ে যেন সন্তানের অধিকারটা আদায় করতে পারি এবং পিতা সন্তানটা যাও যেন পিতামাতার অধিকার আদায় করতে পারে পিতামাতাও যেন সন্তানের অধিকার আদায় করতে পারে مهان الله تعالى ما توفيق اللهم آمين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم والسلام عليكم ورحمة الله وبركاته